মণিপুরের শান্তি শৃঙ্খলা রক্ষায় বড় সিদ্ধান্ত কেন্দ্রের। আরো 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে উত্তর পূর্বের এই রাজ্যে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ে এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মণিপুরের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবরকম পদক্ষেপ গ্রহণ করতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ আধিকারিকদের বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মণিপুরের পরিস্থিতি নিয়ে পরপর দুদিন বৈঠক করলেন অমিত শাহ। সোমবার দিল্লিতে নিজের বাসভবনে পদস্থ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করেন, মণিপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁজ খবর নেন। তারপরে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তার মধ্যে 35 কোম্পানি সিআরপিএফ এবং 15 কোম্পানি বিএসএফ। চলতি সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে মণিপুরে পৌঁছে যান তার নির্দেশ দেওয়া হয়। এর আগে গত 12 নভেম্বর 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মণিপুরে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গত বছরের মে মাস থেকে বারবার উত্তপ্ত হয়েছে উত্তর পূর্বের এই রাজ্য। শান্তি শৃঙ্খলা রক্ষায় সবরকম পদক্ষেপের বার্তা দিয়েছে কেন্দ্র। মণিপুরের পরিস্থিতি নিয়ে রবিবারও বৈঠক করেছিলেন শাহ। এদিকে মণিপুরের সাম্প্রতিক হিংসার 3টি মামলার তদন্তভার গ্রহণ করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মণিপুর পুলিশের কাছ থেকে মামলা 3টি তদন্তভার নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ব্যুরো রিপোর্ট, আরএ নিউজ।